হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লাউ শোল রেসিপি। তো লাউ হচ্ছে গরমকালের জন্য খুবই একটা উপকারী সবজি। তো এই লাউ দিয়ে শোল মাছ খুব চটপট একদম 10 মিনিটের মধ্যে কিভাবে তোমরা তৈরি করতে পারবে সেটাই আজ আমি তোমাদের দেখাবো। তো চলো চটপট দেখে নাও, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লাউ শোল বানানোর জন্য শোল মাছ তো অবশ্যই লাগবে। তো শোল মাছ এনে আমরা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে তার মধ্যে একে একে শোল মাছগুলো দিয়ে দিয়েছি। শোল মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। শোল মাছের মাথাগুলো আগেই আমরা ভেজে তুলে রেখেছি দেখছো, আর এখানে শোল মাছটা ভাজা হচ্ছে, প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এগুলো। দেখো লাউ শোল বানানোর জন্য লাউ তো অবশ্যই লাগবে। তো লাউয়ের খোসা ছাড়িয়ে লাউকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। লাউগুলো কিন্তু তোমরা অবশ্যই এইভাবে পাতলা করে কাটবে। দেখো সমস্ত রান্নাটাই করব সর্ষের তেলে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, যেটা আগে থেকে চিড়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম মেথি। তো মেথি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই যে এখানে মেথি তুলে রেখেছিলাম, পাঁচফোড়ন থেকে মা মেথিগুলো বেছে বেছে দিয়ে দিল। দিয়ে এটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব, যতক্ষণ না গন্ধটা ছাড়ে এবং লঙ্কাগুলোও ভাজা হয়। এবার যেই লঙ্কা আর মেথি ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এগুলোকে আমরা তুলে থালার মধ্যে রেখে দেব। মাছ ভেজে যে পাত্রে রেখেছি সেই পাত্রের পাশে রেখে দেব। এটা কিন্তু একটু অন্যরকম জিনিস, কারণ এটা তুলে রাখলে পরে আবার অ্যাড করব, তাহলে গন্ধ ভালো আসবে। তো তোমরাও ভালো করে ভেজে নিয়ে হাতা দিয়ে ওই খানিকটা তেল সমেত ওই মেথি ভাজা আর লঙ্কাটাকে তুলে রেখে দেবে। এরপর দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আগে থেকে স্লাইস করে কেটে রাখা লাউগুলো। লাউ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর এর মধ্যে অ্যাড করব সামান্য নুন। তো নুন দিয়ে দিলে কিন্তু লাউ থেকে বেশ জল বেরোবে। আর যে কোনো সবজি, তোমাদের আগেও বলেছি যে ভালোভাবে সিদ্ধ করতে গেলে কিন্তু অবশ্যই নুন অ্যাড করতে হবে। তো নুন দিয়ে নেড়েচেড়ে চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম। খুলে এবার লাউটাকে আবার নাড়াচাড়া করব। এইভাবে কিন্তু মাঝে মাঝে তোমরা ঢাকনা চাপা দেবে, খুলবে, খুলে নাড়াচাড়া করে দেখে নেবে যে লাউটা মোটামুটি সিদ্ধ হয়েছে কিনা। লাউ মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব এবার হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো নিজেরা পরিমাণ মতো অ্যাড করবে। করার পর আবার সমস্ত লাউয়ের সাথে হলুদ গুঁড়োটা ভালো করে মিক্সড করে দেবে। মিক্সড করে এটাকে কিন্তু ততক্ষণ হতে হবে যতক্ষণ না লাউগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে। তো দেখবে লাউ দিয়ে বেশ জল ছাড়বে। আর এদিকেও রয়েছে দেখো ভাজা মাছগুলো। এরপর আমরা দেখো লাউটা আবার নেড়ে নিচ্ছি। লাউটা নেড়ে বেশ জলটা কমে এসেছে, আর লাউটা মোটামুটি সিদ্ধ হয়েছে। তাই লাউটাকে আরও ভালোভাবে সিদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়া করব। এরপর এতে অ্যাড করব জল। বেশ কিছুটা জল অ্যাড করতে হবে, কারণ লাউটা যাতে জলের মধ্যে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। লাউ সেদ্ধ না হলে কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে না। আর জলটা অবশ্যই খুন্তির ওপর দিয়ে ঢালতে। আমি শুনেছি নাকি খুন্তির ওপর দিয়ে জল ঢাললে নাকি স্বাদ, যে কোনো রান্নার স্বাদ ভালো আসে। এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। বেশ কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুললাম। খুলে দেখো লাউগুলো বেশ অনেকটাই ভালো সেদ্ধ হয়ে গেছে। তাও আমি খুন্তি দিয়ে দেখো টিপে, বা হাত দিয়ে তোমরা এরকমভাবে টিপে চেক করে নেবে যে লাউটা পুরোপুরি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আর দেখো লাউয়ের ঝোলটাও মোটামুটি বেশ একটু পাতলা পাতলা রেখেছি। তোমরা চাইলে যদি ঝোল কম রাখতে চাও তাহলে জল একটু কম দেবে, তো যে যার পরিমাণ অনুযায়ী দেবে। তো মোটামুটি আমার দেখো লাউ সিদ্ধ হয়ে গেছে, আর এই সময় ফ্লেমটা কিন্তু একদম হাই রাখবে। আর এদিকে দেখো আগে থেকে ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলো একটু ঘষে নিলাম, যাতে লঙ্কার দানাগুলো সব বাইরে বেরিয়ে আসে, ঝালটা ঠিকঠাক হয়। এবার এই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, আর মেথি কাঁচা লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম লাউয়ের মধ্যে। আর লাউয়ের একটু ঝোল থালার মধ্যে তুলে একটু নেড়ে দিয়ে দিলাম, যাতে সমস্ত মেথি ফেতিগুলো এই ঝোলের মধ্যে চলে আসে। এবার এটাকে নেড়ে দেব। আমার রান্না কিন্তু মোটামুটি প্রায় 80% হয়েই এসেছে। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য হতে দেব। আর তোমরা চাইলে নুনটা একটু টেস্ট করে দেখে নিতে পারো, কারণ নুন যে যার স্বাদ অনুযায়ী দেবে। নুন যদি কম লাগে আরও অল্প একটু নুন তোমরা অ্যাড করে দিতে পারো, আর যারা নুন খাও তারা কম নুনই দেবে।
আর এই সময় অবশ্যই আবারও বলছি ফ্লেমটাকে হাইতে রেখে এই রান্নাটা করতে থাকবে। এরপর দেখো অন্য একটা ওভেনে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, আর ফ্লেমের ওভেনের যে ফ্লেমটা সেটা কিন্তু লো রেখেছি। বাটিটা বেশ কিছুক্ষণ গরম হতে দেব, আর এদিকে মাছও ফুটছে, এর মধ্যে দিয়ে দিলাম জিরে। আমি এখানে জিরেটাকে ভাজবো বেশ কিছুক্ষণ ধরে। ভালো করে জিরে ভাজা বেশ গন্ধ ছেড়ে দিলে, তবে পুড়ে গেলে হবে না, জিরে মানে পুড়বে না অথচ ভালোভাবে ভাজা হবে। এইভাবে ভাজার জন্য আমি একটা চামচ ইউজ করছি, চামচ দিয়ে নাড়তে থাকবো। না নাড়লে কিন্তু জিরেগুলো পুড়ে যাবে, তাহলে কিন্তু হবে না। তো জিরে ভাজা যেই গন্ধ ছেড়ে দিলে আমি এই ভাজা জিরেগুলোকে এরপর বেটে নেব। আমরা এখানে শিলনোড়ায় ওই ভাজা জিরেগুলো গুঁড়ো করেছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও ভাজা জিরেগুলো গুঁড়ো করতে পারো, কিন্তু এর পরিমাণটা খুবই কম, তাই মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো হবে না, তাই আমরা এখানে শিলনোড়া ইউজ করেছি। তবে যে যার চয়েস অনুযায়ী শিলনোড়াই হোক মিক্সার গ্রাইন্ডারে হোক ভাজা জিরেগুলো গুঁড়ো করে নেবে। দেখো ভালো মিহি করে গুঁড়ো হয়ে গেছে আমাদের। এবার এটা একটা পাত্রে তুলে নেব। একটা ছোট্ট বাটিতে গুঁড়ো তুলে নিয়েছি, এদিকে মাছটাও প্রায় হয়ে এসেছে। দেখো এবার বেশ কিছুটা নেড়ে নেব, তবে বেশিক্ষণ নয়, মিনিট দুয়েক নাড়লেই হবে। এরপর আমার মনে হয়েছিল নুনটা একটু কম হয়েছে, তাই আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ নুন। নুন অ্যাড করে দেওয়ার পর অবশ্যই খুন্তি দিয়ে সব জায়গায় ভালোভাবে নাড়িয়ে দেব, যাতে করে নুনটা সমস্ত রান্নায় ভালোভাবে মিশে যায়, না হলে কোথাও নুন বেশি কোথাও কম হয়ে যাবে। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা যে জিরের গুঁড়োটা তোমাদের দেখালাম, সেই জিরের গুঁড়োটা হাতে করে সমস্ত রান্নাটাই ছড়িয়ে দেব। আর এই সময় ফ্লেমটা অবশ্যই একটু কমিয়ে রাখবো, মানে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। জিরের গুঁড়ো এইভাবে সমস্ত রান্নাটাই ভালো করে ছড়িয়ে দিয়ে তারপরে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, কারণ খুন্তি দিয়ে নাড়ালে মশলাটা সব রান্নায় সমানভাবে মিশবে আর গন্ধটাও খুব ভালো আসবে। আমার লাউ শোল রেডি। ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এবং ট্রাই করে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।